হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আবারও তোমাদের মাঝে নতুন গেম বেস্টলর্ড দ্য নিউ ল্যান্ড পার্ট 8 নিয়ে হাজির হলাম। তো ওয়েলকাম টু মাই এমাদুল আয়রন গেম চ্যানেলে। দেখো আজ লাগবেল কি লাগ খেলা ধো 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 ধো। দেখো আজ আমরা আক্রমণ করিব নতুন আরেকটি শহরে। তো দেখো এখানে কিন্তু খুব ডেঞ্জারাস এলাকা। তো আমরা কিন্তু একভাবে অনেক পশু পাখি নিয়ে আক্রমণ করব হাতির এলাকায়। তো এখানে কিন্তু বিশাল ডেঞ্জারাসপূর্ণ হাতি, তো আমরা কিন্তু তাদেরকে মেরে ফেলেলাম। এবার আমরা কিন্তু এখানে আপডেট করব লায়ন, লায়ন মানে সিংহর বাসা। তো দেখো আমরা কিন্তু ওই ডেঞ্জারাস বাসা থেকে কিন্তু আমরা একে একে সবগুলোকে মেরে কিন্তু আমরা চলে আস। তো এখন কিন্তু আমরা দেখো আমাদের রাজ্যে চলে আসছি। আমাদের রাজ্য কিন্তু আস্তে আস্তে কিন্তু আমরা বড় করব। তো এখন দেখি এলিফ্যান্ট কিন্তু দিবে মাথা দিয়ে গুতা দু টুকা। এলিফ্যান্ট কিন্তু মাথা দিয়ে গুতা দেওয়ার পরেই কিন্তু খেল খতম হয়ে যাবে। এই দেখো এখন কিন্তু এলিফ্যান্ট খুঁজতেছে খাবার কোন দিকে আছে। হ্যাঁ দিছে একটা গুতা কিন্তু কাজ হয় নাই, খাবারই কিন্তু পেলো না। আর একটি গুঁতা দিল, এখন দেখা যাচ্ছে আর একটি গুঁতা। এই উড়ি বাবা পানি পেয়ে গেল। তো পানি দেখা গেল, পানির খাওয়ার পরে এখন দেখা যাচ্ছে ওই জায়গায় একটা আছে কিন্তু এখন এই গাছটাকে সরাইতে হবে। দিয়েছে একটা গুঁতা, গুঁতা দেওয়ার পরে আর একটি গুঁতা দিবে। এই দে দে গুঁতা দে গুঁতা দি গুঁতে দি ওই গুঁতা দিয়ে উড়ি বাবা একটা হ্যামার পেলো। উড়ি বাবা এখানে তো হাতি খুব মজা। দেখি হ্যামারটা চাপ দেওয়ার পরে দেখা যাচ্ছে কি বিল্ড আসতেছে। উড়ি বাবা রে বাবা একটা তো বিশাল রাজ্য। ওরে বাবা এখানে তো সমুদ্রের মতন পানিও আছে। ওর বাবা কত সুন্দর লাগতেছে। আহ মন চাইতেছে যে ওইখানে একটু গোসল করে যায়, কিন্তু ওখানে তো গোসল করার মতন ক্যাপাসিটি নাই, কারণ ওখানে খুব ডেঞ্জারাসপূর্ণ এলিফ্যান্ট আছে। এবং ওরে বাবা ওখানে কিন্তু একটা এনাকোন্ডা এবং একটা কিরে ওই যে কি খাসা দেখা যাচ্ছে। ওরে বাবা এই খাসা তো বিশাল ডেঞ্জারাস, এই খাসার কাছে গেলে কিন্তু দুমুর করে খাই নেবে। আরেকটা গুঁতা দিলাম। ওরে বাবা কতগুলো ঘাস, এই ঘাসগুলো নিয়ে যাই কাঁধে ঘুরে, তো কাজে লাগবে আমি। তো বন্ধুরা তোমরা এখনও যারা চ্যালেঞ্জ টিকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবে। আর এইরকম সুন্দর সুন্দর ভিডিও কিন্তু সবার আগে উপভোগ করো। তো দেখো বন্ধুরা এখন কিন্তু এইখানে গুঁতা দিব। গুঁতা দেওয়ার আগে এই গাছটাকে সরাই দিলাম। এখন এই গাছটা দেখি এর বাবা এখানে কিন্তু স্পিড বাইরে গেল। এখন স্পিড বাইরে যাওয়ার পরে দেখতেছি আর কোনো খাওয়ান আছে কিনা, দেখতেছি কোনো খাওয়ান নাই। উড়ি বাবা এখানে কিন্তু একটা প্রাসাদ আছে কত সুন্দর। উড়ি আল্লাহ রে এখানে তো চিতাবাঘ বসে আছে। বাড়ি ভাই সে দেখলে কিন্তু আমাকে খতম করে দিবে। না চিতাবাঘটাকে কোনো ঘুমে ও ঘুমাই থাক, ওরে জাগানো যাবে না। ওহ কি মনে চাচ্ছে যে পানিটা দেখলে মনটা ঠান্ডা হয়ে যাচ্ছে, মনে হয় যে একটু যাইয়া যে একটু গোসল করে আসি। তো এদিকে কিন্তু লায়ন কিন্তু আমাকে আদেশ দিয়েছে। উড়ি বাবা এখন আবার এই যে প্রাণীতে এই জায়গায় এই ডেঞ্জারাসপূর্ণ দেখছি, এদের বাড়িগুলো কি প্রোটেক্ট করে রাখছে যেন কেউ আক্রমণ না করতে পারে। আক্রমণ করতে গেলে এই বাড়ির যে প্রোটেক্টে প্রোটেক্ট ছুটেছে ছুটাইটেই কিন্তু সময় চলে যাবে। তো বন্ধুরা এই প্রোটেক্ট কি রক্ষা করতে পারবে, হাতি কি পারবে? দেখো এই যে এইরকম করে প্রোটেক্ট নেওয়ার পরে আস্তে আস্তে কিন্তু এক এক করে এই প্রোটেক্টগুলো আমরা ধ্বংস করে দেবো, ধ্বংস করে নিজের আয়ত্তে নিয়ে আসবো। দেখো এখানে একটা কি আছে, হরিণ আছে। হরিণকে আমরা কি বসে আনবো? বসে না আনতে পারলে কিন্তু ওই জায়গা থেকে আগে করতে হবে না। কিন্তু এই যেমন মেয়ে পটাও, মানুষ মেয়ে পটাইতে গেলে কিন্তু মেয়ের আগে বান্ধবীকে পটায়, ঠিক এইখানেও কিন্তু এরকম। ওখানে যদি ওই এলাকায় যদি শত্রুকে পটাইতে হয় তাহলে হি বন্ধুরা অবশেষে কিন্তু আমরা হরিণের জন্য আমরা হরিণকে যে ফাঁদে ফেলছি, হরিণ কিন্তু সেই ফাঁদে পা দিয়েছে। আমরা কিন্তু তারে লোভ দেখানোর জন্য একটি বাসা তৈরি করে দিলাম আমাদের এলাকায়। তাকে অনেক শাকসবজি দিব, অনেক ঘাসপালা দিব, সে এখানে খাবে। দেখো এই হাতুড়ের মাধ্যমে অবশেষে কিন্তু আমরা তার জন্য একটি সুন্দর ফুটফুটে একটা বাসা তৈরি করে দিয়েছি। সে এখন লোভে আমাদের এখানে কি করবে, সে গুপ্তচরের মতন আমাদের তথ্য দিবে এবং আমরা কিন্তু তাদেরকে সব কিছু আক্রমণ করে ধ্বংস করে দেবো। তো বন্ধুরা অবশেষে কিন্তু আমরা তাদের বাসা, তার হরিণের বাসাকে আমরা তৈরি করে দিয়েছি। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য পার্টে। আর হ্যাঁ আরেকটি কথা, তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আল্লাহ হাফেজ।